হ্যালো গাইস, আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে ভিডিওটা অন্যরকম। এই যে দেখতে পাচ্ছো, অনেক জামা কাপড় আছে। এগুলো সব নতুন কিনে এনেছি, কারণ তোমরা তো জানো বন্যায় কতটা মানে অসহায় অবস্থা হয়েছে। আমাদের যেহেতু সমুদ্রের দিকে বঙ্গোপসাগরের সাইডে বাড়ি, মানে আমাদের আমাদের বাড়ির হয়তো এলাকাটায় অতটা ক্ষতি হয়নি, কিন্তু ওই দিকটায় ভীষণ ক্ষতি হয়েছে। সেই জন্য আমাদের বাড়ির পক্ষ থেকে, আমাদের বাড়ির দাদু দিদা, মা, মাসি, মেসো, বাপি সবাই মিলে আমরা এই নতুন শাড়িগুলো, ছাপার শাড়ি আর গেঞ্জিগুলো কিনেছি। খুব দামি কিনেছি, তা তো সব অনেকগুলো কিনতে হয়েছে। যতটুকু পেরেছি আমরা কিনেছি, কিনে নিয়ে আজকে যাচ্ছি আইলা কেন্দ্রের দিকে, বা যাই ওখানে কোথায় কি পাওয়া যায়, মানে কোথায় কীরকম সাহায্যের জন্য মানুষ আছে, সাহায্য নেওয়ার জন্য ওরকমভাবে দেব। আমরা এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আমি, আমার মা, মিষ্টিমা, মেসো, সোনাই, আমরা যাচ্ছি সবাই, একদমই বাড়ির কাছেই যাচ্ছি, আর মানে খুব বেশি দূর নয়, দূর। আর দেখো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও জলের স্রোত এখনও কমেনি, মানে এমন অবস্থা, চারিদিকটা গাছপালা ভেঙেও মানে পুরো শেষ হয়ে গেছে, মানুষের পাকা বাড়ি পর্যন্ত ভেঙে গেছে, কোনো চিহ্নই নেই, এবং পুরো মানে এখনও জল জমে আছে, রাস্তাঘাট পুরো শেষ হয়ে গেছে, এতটা অসহায় অবস্থার সৃষ্টি হয়েছে। ওগুলো সব দেখার পরে আমরা আবার তারপরে গেলাম ওই আইলা কেন্দ্রের কাছে, ওখানেই ওই এলাকার সম্পূর্ণ মানে সব ফ্যামিলি, প্রায় 250টা ফ্যামিলি ওখানে আছে। আমরা গেলাম, যতটুকু পারবো সাহায্য করব, আপনারাও চেষ্টা করুন যতটুকু পারবেন। আসুনে আনন্দ, তোমরা যে আমাদের পাশে আসতে দাঁড়াচ্ছে, এটাই তো আমাদের আনন্দ। আগে তো আগে সমাধিপতি ছিল, হোলদানো খাওয়াটা নিলে আসে, এখানে কোনো অফিস নেই, পূর্ব সভাধিপতি বুদ্ধিমা মন্ডল এখন কর্মাধ্যক্ষ আছে, আমাদের কিছু আছে, দেখেন আমরা জটা আছে, আমরা যতটুকু পেরেছি প্রায় এক বস্তা মতো বাচ্চাদের জামা, টি শার্ট আর শাড়ি মহিলাদের দিয়ে এসেছি, এবং সামান্য কিছু টাকা, যাতে ওনারা ওনাদের প্রয়োজন মতো কিছু কেনাকাটা করতে পারে। আর তোমাদেরকেও বলবো, প্লিজ তোমরা যতটুকু পারো ওনাদেরকে সাহায্য করো, কারণ ওনারা শুধুমাত্র পরিস্থিতির শিকার হয়েছেন, ওনারা যে খুবই একদম মানে গরিব তা নয়, এমনও অনেকেই আছে যাদের জায়গা জমি অনেক আছে কিন্তু পরিস্থিতির শিকার হয়েছে, এমনও কোনো দিন আমাদেরও হতে পারে। সেই জন্য আমাদের এই সময় সবাইকে, সবার পাশে থাকা দরকার, তোমরাও একটু চেষ্টা।